8 বছর আগে আমার কোমরে ব্যথা হয় আর কি। আচ্ছা, ব্যথা হওয়ার পরে একজন ডক্টর দেখালাম, ওনার সাজেশনে কতদিন ফিজিওথেরাপি নিলাম আর হলো ওষুধ খেলাম। আচ্ছা, কতদিন ভালো থাকার পরে আবার একটু আমার ঘাড়ে দেখা দিল, ঘাড়ের দিকে। ঘাড়ের দেওয়ার পরে ওই অবস্থা, আমার খুব হাতে ঝিমঝিম করতো আর ঘাড় এদিক ওদিক ঘোরাতে পারতাম না। তখন আবার একজন ডক্টর দেখালাম, উনি আমাকে ট্রাকশন নিতে বলল এবং সার্ভাইকাল করার পরে আমাকে চলাফেরা করতে বলল। আচ্ছা, ওটা ভালো হয়ে গেল। তারপরে আবার আমার কোমরে আবার ব্যথা হলো, কিন্তু কোমরে ব্যথাটা উপলব্ধি হওয়ার কদিন পরেই আমার হাঁটু, আমার বছর 3 হলো, খুব বেশি মানে হাঁটু, আমি যদি বসে থাকি উঠে দাঁড়াতে পারি না, পাটা আটকে যেত। আচ্ছা, আর খুব ব্যথা করতো হাঁটতে গেলে, হাঁটতেই পারতাম না। তার প্রায় 6 মাস পরে বুঝতে পারলাম যে আমার হিপ জয়েন্টও ব্যথা করে। আচ্ছা, মানে হিপ জয়েন্টটা ওইভাবে আটকে যাচ্ছে, হাঁটতে গেলে আমি পা বাড়াতে পারছি না, পিছন থেকে আমার ভেনটা লাইক জানি না বুঝি না এরকম টেনে ধরে। আচ্ছা, আমার হাঁটতে খুব সমস্যা হচ্ছে। তারপর আমাদের এলাকায় একজন ডক্টরকে দেখালাম, উনি আমাকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার ওষুধ দিলেন আর কি। তারপরেও চিকিৎসা করতে আছি, ওষুধ খাচ্ছি, কিন্তু কোনো ফল পাচ্ছেন না? না, কোনো ফল পাচ্ছি না। প্রথম যখন আপনার সমস্যাটা শুরু হয় 7-8 বছর আগে, যেটা প্রথম আপনার সমস্যাটা শুরু হয়, তখন যখন আপনি দেখা গেলো যে প্রাথমিকভাবে যখন ডক্টর দেখিয়েছিলেন, তারা কি কোনো ধরনের কিছু বলেছেন যে আপনার সমস্যাটা এটা বা কেন ব্যথাটা হচ্ছে, সেটা উৎপত্তিটা কি তারা বলেছিলেন আপনাকে? ওইভাবে আমাকে বুঝায় বলে নাই, ওই আমাকে যেভাবে ওষুধ খেতে বলছে, যেভাবে বলছে আপনি চিত হয়ে উঠবেন না, বিছনার থেকে ওঠার সময় কাতভাবে উঠবেন, তারপরে হাঁটার সময় কোমরে বেল্ট পরে হাঁটবেন, নিয়ম মেনে চললে আপনি ভালো থাকবেন। আচ্ছা, তা আপনি সেই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করেছিলেন এবং সেইভাবে ওষুধও আপনি খেয়েছিলেন? খেয়েছি, কিন্তু দেখছেন যে সেটার ফলশ্রুতিতে আরও ধীরে ধীরে আপনি খারাপ হচ্ছেন। খারাপ হচ্ছে। আচ্ছা, কোনো রেজাল্ট পাচ্ছেন না? নিরুপায় হয়ে চেষ্টা করতে লাগলাম যে কি করা যায়। এর মাঝেই স্যারের ভিডিওগুলো দেখতে দেখতে পেলাম যে স্যার এইভাবে ট্রিটমেন্ট করে আর কি, মানে ওনার ওখানে ট্রিটমেন্ট এসে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের যে আসে আল্লাহ রহমতে সে সুস্থ হয়ে ফেরে। এটা দেখে আমার ইচ্ছা হলো যে আমিও এখানে যে স্যারের কাছে গিয়ে একবার ট্রিটমেন্ট নেবেন। আচ্ছা, স্যারের কাছে যখন প্রথম আসেন এবং স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন স্যার? স্যার আমাকে বললো যে সমস্যা নেই, আপনার তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি বললাম যে কতদিন আমার লাগতে পারে, 10-12 দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা শোনার পর নিশ্চয়ই একটা ভরসাও চলে এসেছে যে এত মানুষ সুস্থ হচ্ছে, আমি অবশ্যই ইনশাআল্লাহ সুস্থ হব। তো সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে থেকে ভর্তি হয়ে গেলেন। আমরা জানি যে স্যার এখানে যখন ভর্তি হয়েছেন, স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা শুরু হয়ে যায়। কতবেলা করে আপনাকে ট্রিটমেন্ট দিতে তারা? আমাকে 3 বেলা করে, প্রতিদিন 3 বেলা করে র্যাপিডলি তারা ট্রিটমেন্ট দিয়েছে। এবং কততম দিন থেকে আপনি বুঝে শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন? আমি 3য় দিন থেকেই আমার উপলব্ধি হয় প্রথমে নিতে, নি জয়েন্টটা আমার মনে হলো যে অনেকটাই বেটার লাগছে আমার কাছে। আচ্ছা, তারপর এর মাঝে স্যার আমাকে PRP ট্রিটমেন্টটাও দিয়েছেন। তার 3 দিন পরে আমাকে আবার হিপেও উনি ওই ট্রিটমেন্টটা দিলেন। ওটা দেওয়ারও 3 দিন পরে মনে হলো আমার হিপটা অনেকটা রিল্যাক্স হয়ে গেছে। তারপরে সেই ঘাড়ের ব্যথাটা, ঘাড়ের ব্যথাটাই আগেই মানে ভালো হয়ে গেল তাড়াতাড়ি। আচ্ছা, শুধু আমার কোমরের পয়েন্টটা আমাকে স্যারকে দেখাতে একটু দেরি হয়েছিল আর কি, বোঝাতে স্যারকে বোঝাতে। যখন স্যারকে দেখাই যে আমার কোমরের ব্যথা পাচ্ছি, তখন আমার যে ফিজিওথেরাপিস্ট ওনাকে ডেকে বললো কি কি করতে হবে আমার নতুন করে একটু অন্যরকম চিকিৎসা করানোর জন্যে। তো ওইটা দেওয়ার জন্য দেওয়ার পরে থেকে আমি ভালো উপলব্ধি করতে পারছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে আমাদের একজন মা আছেন, যিনি দীর্ঘদিন যাবৎ অস্টিও আর্থ্রাইটিসে উনি ভুগছিলেন। পাশাপাশি ওনার রাইট হিপ
এবং রাইট নিতে মূলত আপনার এই অস্টিওআর্থ্রাইটিসটা গ্রো করেছিল এবং ওনার পিএলআইডি সমস্যা ছিল, যেটার জন্য ওনার যে স্বাভাবিক জীবন সেটা কিছুটা ব্যাহত হচ্ছিল। কি হয়েছিল আসুন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। রেবেকা সুলতানা। বাসা কোথায় আপনার? মিরপুর। মিরপুর, ঢাকার মিরপুরে, খুব প্রসিদ্ধ একটি জায়গা ঢাকার। আচ্ছা, কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন, আর এটা ঠিক কত বছর আগে প্রথম শুরু হয়? 8 বছর আগে আমার কোমরে ব্যথা হয় আর কি। আচ্ছা, ব্যথা হওয়ার পরে একজন ডক্টর দেখালাম, ওনার সাজেশনে কতদিন ফিজিওথেরাপি নিলাম আর হলো ওষুধ খেলাম। আচ্ছা, কতদিন ভালো থাকার পরে আবার একটু আমার ঘাড়ে দেখা দিল, ঘাড়ের দিকে। ঘাড়ের দেওয়ার পরেও ওই অবস্থা, আমার খুব হাতে ঝিমঝিম করতো আর ঘাড় এদিক ওদিক ঘোরাতে পারতাম না। তখন আবার একজন ডক্টর দেখালাম, উনি আমাকে ট্রাকশন নিতে বললো এবং সার্ভাইকাল করার পরে আমাকে চলাফেরা করতে বললো। আচ্ছা, ওটা ভালো হয়ে গেল। তারপরে আবার আমার কোমরে আবার ব্যথা হলো, কিন্তু কোমরে ব্যথাটা উপলব্ধি হওয়ার কদিন পরেই আমার হাঁটু, বছর 3 হলো, খুব বেশি মানে হাঁটু, আমি যদি বসে থাকি উঠে দাঁড়াতে পারি না, পাটা আটকে যেত। আচ্ছা, আর খুব ব্যথা করতো হাঁটতে গেলে, হাঁটতেই পারতাম না। তার প্রায় 1-2 মাস পরে বুঝতে পারলাম যে আমার হিপ জয়েন্টও ব্যথা করে। আচ্ছা, মানে হিপ জয়েন্টটা ওইভাবে আটকে যাচ্ছে, হাঁটতে গেলে আমি পা বাড়াতে পারছি না, পিছন থেকে আমার ভেনটা জানি না বুঝি না এরকম টেনে ধরে। আচ্ছা, আমার হাঁটতে খুব সমস্যা হচ্ছে। তারপর আমাদের এলাকায় একজন ডক্টরকে দেখালাম, উনি আমাকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার ওষুধ দিল, দিলেন আর কি। তারপরেও চিকিৎসা করতে আছি, ওষুধ খাচ্ছি, কিন্তু কোনো ফল পাচ্ছেন না? না, কোনো ফল পাচ্ছি না। প্রথম যখন আপনার সমস্যাটা শুরু হয় 7-8 বছর আগে, যেটা প্রথম আপনার সমস্যাটা শুরু হয়, তখন যখন আপনি দেখা গেল যে প্রাথমিকভাবে যখন ডক্টর দেখিয়েছিলেন, তারা কি কোনো ধরনের কিছু বলেছেন যে আপনার সমস্যাটা এটা বা কেন ব্যথাটা হচ্ছে, সেটা উৎপত্তিটা কি তারা বলেছিলেন আপনাকে? ওইভাবে আমাকে বোঝায় বলে নাই, ওই আমাকে যেভাবে ওষুধ খেতে বলছে, যেভাবে বলছে আপনি চিত হয়ে উঠবেন না, বিছনার থেকে ওঠার সময় কাতভাবে উঠবেন, তারপরে হাঁটার সময় কোমরে বেল্ট পরে হাঁটবেন, নিয়ম মেনে চললে আপনি ভালো থাকবেন। আচ্ছা, তো আপনি সেই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করেছিলেন এবং সেইভাবে ওষুধও আপনি খেয়েছিলেন? খেয়েছি, কিন্তু দেখছেন যে সেটার ফলশ্রুতিতে আরও ধীরে ধীরে আপনি খারাপ হচ্ছেন। খারাপ হচ্ছে। আচ্ছা, কোনো রেজাল্ট পাচ্ছেন না? নিরুপায় হয়ে চেষ্টা করতে লাগলাম যে কি করা যায়। এর মাঝেই স্যারের ভিডিওগুলো দেখতে দেখতে পেলাম যে স্যার এইভাবে ট্রিটমেন্ট করে আর কি, মানে ওনার ওখানে ট্রিটমেন্ট এসে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের যে আসে আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে ফেরে। আচ্ছা, এটা দেখে আমার ইচ্ছা হইল যে আমিও এখানে যে স্যারের কাছে গিয়ে একবার ট্রিটমেন্ট নেবেন। আচ্ছা, স্যারের কাছে যখন প্রথম আসেন এবং স্যার যখন প্রথম আপনাকে দেখেন, কি বলেছিলেন স্যার? স্যার আমাকে বললো যে সমস্যা নেই, আপনার তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি বললাম যে কতদিন আমার লাগতে পারে, 10-12 দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা শোনার পর নিশ্চয়ই একটা ভরসাও চলে এসেছে যে এত মানুষ সুস্থ হচ্ছে, আমি অবশ্যই ইনশাআল্লাহ সুস্থ হব। তো সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে থেকে ভর্তি হয়ে গেলেন। আমরা জানি যে স্যার এখানে যখন ভর্তি হয়েছেন, স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা শুরু হয়ে যায়। কতবেলা করে আপনাকে ট্রিটমেন্ট দিত তারা? আমাকে 3 বেলা করে, প্রতিদিন 3 বেলা করে র্যাপিডলি তারা ট্রিটমেন্ট দিয়েছে। এবং কততম দিন থেকে আপনি বুঝে শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন? আমি 3য় দিন থেকেই আমার উপলব্ধি হয় প্রথমে নিতে, নি জয়েন্টটা আমার মনে হলো যে অনেকটাই বেটার লাগছে আমার কাছে। আচ্ছা, তারপর এর মাঝে ছাড়া আমাকে পিআরপি ট্রিটমেন্টটাও দিয়েছেন, তার 3 দিন পরে আমাকে আবার হিপেও উনি ওই ট্রিটমেন্টটা দিলেন, ওটা দেওয়ারও 3 দিন পরে মনে হলো আমার হিপটা অনেকটা রিল্যাক্স হয়ে গেছে। তারপরে সেই ঘাড়ের ব্যথাটা, ঘাড়ের ব্যথাটাও আগেই মানে ভালো হয়ে গেল তাড়াতাড়ি। আচ্ছা, শুধু আমার কোমরের পয়েন্টটা আমাকে স্যারকে দেখাতে একটু দেরি হয়েছিল আর কি, বোঝাতে বোঝাতে যখন স্যারকে দেখাই যে আমার কোমরের ব্যথা পাচ্ছি, তখন আমার যে ফিজিওথেরাপিস্ট ওনাকে ডেকে বললো কি কি করতে হবে আমার নতুন করে একটু অন্যরকম চিকিৎসা করানোর জন্য। তো
তো ওইটা দেওয়ার জন্য দেওয়ার পরে থেকে আমি ভালো উপলব্ধি করতে পারছি আলহামদুলিল্লাহ। তার মানে এই যে গত 7-8 বছরে এই ফার্স্ট টাইম আপনি মনে হয় এত ভালো আছেন। জি, আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, একটু পেছন দিকে যাই, যখন হাঁটুতে ব্যথা হতো, হয়তো সাংসারিক কাজে অনেক জায়গায় আপনাকে যেতে হতো বা সংসারের অনেক কাজই করতে হতো, সেগুলো আর নিয়মিত করতে পারছিলেন না, ট্রিটমেন্ট নিচ্ছেন ডক্টরের কাছে, ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, কখনো মনের ভিতর কাজ করতো না যে আমি কি আদৌ আর সুস্থ হব বা আমি কি ভালো হব না, এরকমটা মনে হতো? ওইটা আমি মনে মনে খুব ভাবতাম, আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমার একটা উপায় আমাকে বের করে দেওয়া, আমি যেন সুন্দরভাবে গত জীবনে যেভাবে আমি হাঁটা চলাফেরা করছি আমি ভবিষ্যৎ জীবনেও আমি যেন এইভাবে হাঁটা চলা করে করতে পারি। আচ্ছা, মানে কখনো ধৈর্য হারাননি? না না, আল্লাহর উপর অগাধ বিশ্বাস ছিল এবং সে অনুযায়ী সবসময় দোয়া করতেন। জি, কখনো এরকম হতো না ব্যথার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারছেন না? এমন গত অনেক রাত গেছে যে ঘুম আসছে না ব্যথায়। অনেক সময় যখন আমি রান্না করতাম, দাঁড়িয়ে রান্না করার পরে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে পারতাম, এরপর থেকে যতটুকু আমি দাঁড়ায় থাকতাম এটা জোরপূর্বক, মানে আমার খুব কষ্ট হতো, আমার মনে হতো আমার পা ভেঙে পড়ে যাচ্ছে এমন লাগতো, এত কষ্ট ছিল। একটা সময় ছিল যখন আপনি অসংখ্য মানুষের ভিডিও দেখতেন আর চিন্তা করতেন যে তারা সুস্থ হচ্ছে, আমি কেন হব না, আমি অবশ্যই একদিন সুস্থ হব। আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন, হয়তো আপনাকে এরকম অসংখ্য মানুষ দেখছেন, তাদের জন্য কিছু বলবেন? অবশ্যই বলবো, আমি মনে করি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এসে এখানে স্যারের অধীনে থেকে ট্রিটমেন্ট নিলে অবশ্যই আল্লাহর রহমতে আমরা ভালো হয়ে যাবে, আমি আশা রাখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। দর্শক শুনলেন আমাদের এই মায়ের কথা। দেখুন, গত 7-8 বছর থেকে এই যে ব্যথার যন্ত্রণায় রাতের পর রাত ঘুমাতে না পারা, দিনের পর দিন ব্যথার যন্ত্রণায় কোনো কাজ করতে না পারা, সারাক্ষণ শরীরে একটা ব্যথা বয়ে বেড়ানো, এটা সত্যি অনেক কষ্টের এবং অনেক দুঃখজনক। জীবন থেকে 7-8 বছর চলে যাওয়া মানে অনেকগুলো সময়, অনেকগুলো সুন্দর সময়। আমরা চাই না কারো জীবন থেকে বিনা চিকিৎসায়, সঠিক চিকিৎসার অভাবে এইভাবে সুন্দর সময়গুলো চলে যাক। সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, হাসি খুশি থাকুক, ব্যথা মুক্ত জীবন নিয়ে থাকুক, আমরা এটাই চাই। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। আস্থা, বিশ্বাস
ও নির্ভরতায় অবিচল।